কিরে তোরে কতদিন ধরে বলছি বাসাতে টাকা নিয়ে আয়, টাকা পয়সা কি কিছু আছে? কিছুই তো নাই কাছে। আর টাকা ছাড়া না জানোস না ছেলেদের মন ভালো থাকে না? আরে কতবার করে বলছি, এই এই শালি তোর বারবার বলছি না, কথা কি কানে ঢোকে না, না কথা যায় না? তোর বাপ ফকির নি, আর যে কটা জমি আছে বেচতে কর না, কথা খালি। তুমি আমার সাথে সবসময় এমন ব্যবহার কেন করো? আবার কথা বস, শোন তোর সাথে ব্যবহার করার বহুত কারণ আছে, কটা কারণ তুই দেখতে চাস? তোর কি কইছি, আমি আসার পর থেকে আমার হাত খরচ প্রতি মাসে 1,00,000 টাকা লাগে, কিন্তু দেয়ার তো মুরুদ নাই, সেটি একুই। হ্যাঁ কি আছে বলো দেখা, আমার কাঁধে খালি জানি খালি কাঁদতে। আর কত টাকা পয়সা দিব বিয়ের পর? আজকে বলে দিয়েছি, আজকে যে কোনো ভাবে পারিস, যে কোনো ভাবে পারিস বাসা থেকে টাকা নিয়ে আসবি। কথা ঢুকছে? তুই কান্না ছাড়া কিছুই পারস না। এই এই আগুন জ্বালায়া পুড়ায় দিব, মানুষজন আর বুঝবো না, বাপ গো মেয়ে সংসার করতে পারিনি মরে গেছে, নাহলে ফ্যানের সাথে বাইদা মাইরা ফেলবো, কাহিনী শেষ তোর সাথে। কথা কি ক্লিয়ার? তুমি যা খুশি করো, তোমাকে আর আমি একটা টাকাও দিব না। দিবি না? না দিবি না। হ্যাঁ দিবি না, বল বল, দিব না। শোন বইলা দিতেছি, আজকে ফাইনাল কথা, কো যে কোনো ভাবে হোক বাসাতে যাই নিয়ে আসবি টাকা। কি যাবি না? বল যাবি না? যা বেরো বেরো, কান দিয়ে ঢুকা, ভালো করে শুনে নে, আগামী 2 দিনের ভিতর টাকা আনবি। আর যদি টাকা না আনোস, এই যে মেজার যে রাস্তা আগুন ধরায় পুরাই দিব। মানুষজন কি করবো জানোস? আরে আগুনে পড়ে মরে গেছে, তখন কেমন শুনবো ব্যাপারটা? তোর বাপকে মেয়ে সংসার করতে পারেনি বলে গেছে গা। আসল তাহলে কি করবো জানো, ফাঁসির দড়িতে ঝুলাই দিব। তোমাকে বিয়ের পর থেকে পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে, আর কত দিবে আমার বাপ বলেন? এই তোর বাপের কি আছে, ফকির নির্মায়ারে বিয়ে করে নিছে? আবার কথা কস, এত কথা কস কে? যা আছে এটা বেচে হইলে আমার টাকা দিতে হবে তো। আমার জানোস না আমার 1,00,000 টাকা নইলে পুষায় না, আমার টাকা লাগবো, আর টাকার লেগে তোর বিয়ে করছি। আমি আর একটা টাকাও দিতে পারবো না। পারবি না? না। হ্যাঁ করতে পারবি? আমার ভালোভাবে বলতেছি, এখনই যাবি, আর না যাস তোরে খাইছি, পুরাপুরি খাই আলাম। কথা কানে গেছে? হ্যাঁ কথা কানে গেছে, কথা বুঝছাস? আগে ক বুঝছি, বল বল, মাইরে ভালোবো কিন্তু এখনই। টাকা নিয়ে আসবি, নাহলে ডিভোর্স পেপার নিয়ে আসবি, যা।